আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজ আমরা এই মুহূর্তে আছি সুপ্রিম অ্যাগ্রোতে। এটা মূলত ডেরি বেসড একটি খামার, যেখানে আমি আগস্ট 25, 2024 থেকে কাজ করতেছি। তো আজকে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে এখন থেকে প্রায় সময় চেষ্টা করব যে আপনাদের সাথে বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করতে। আজকে আমরা মূলত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার গরুর শেডটা, মানে আপনার গরু লালন পালনের যে শেডটা তৈরি করবেন সেটা কেমন হওয়া উচিত। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বিশাল শেড আছে। তো আমরা এই শেডের ভিতরে গিয়ে আপনাদেরকে কিছু ফরম্যাট দেখাবো আজকে। যেমন প্রথম যে ফরম্যাটটা আমরা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমি একটু ভিতরের দিকে যাই, এখান থেকে আজকে আমাদের গরুগুলো সব বের করে ফেলা হয়েছে, এই জায়গাটাকে খালি করা হয়েছে সম্পূর্ণ। এখানে আমরা নতুন গরু নিয়ে আসবো, এগুলো কোয়ারেন্টাইনে ছিল এতদিন, প্রায় 40টা গরু ঢুকবে এই পুরো সিরিয়ালে। তো এটা হচ্ছে একটা গরুর শেড, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারি, এই চারিতে গরুকে খাবার দেওয়া হয়, এটাকে আমরা ড্রেন চারি বলি আর কি, ম্যানজার, ড্রেন ম্যানজার। এটাতে একটা প্রবলেম আছে, সুবিধা আছে প্রবলেম আছে। সুবিধা হচ্ছে পানি যখন দেয় তখন একসাথে সবাই খায়, আর অসুবিধা হচ্ছে কোনো কোনো গরু আছে আস্তে আস্তে খায়, কোনো কোনো গরু আছে দ্রুত খায়, কোনো কোনো গরুর খাবার লাগবে কম, কোনো কোনো গরুর খাবার লাগবে বেশি। এই জিনিসগুলো আপনি এখানে এই চারিতে আইডেন্টিফাই করে দিতে পারবেন না, ঠিক আছে, এটা প্রবলেম। আর একটা গরুর জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে, যদি ফ্যাডেনিংয়ের জন্য হয় আপনি 3.5 ফিট চওড়া জায়গা রাখার চেষ্টা করবেন, আর যদি ডেরি হয় তাহলে মোটামুটি 4 ফিট জায়গা চওড়াতে রাখার চেষ্টা করবেন, আর লম্বায় চেষ্টা করবেন মিনিমাম 8 ফিট জায়গা রাখতে, যেমন এখানে প্রচুর জায়গা রাখা আছে। এখানে একটা বিষয় আছে, এখানে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু এটা যে সিস্টেমটা দেখতেছেন এটা কিন্তু গরু বেঁধে রাখার সিস্টেম নাই, এখানে গরুগুলো থাকে ছাড়া, ছাড়া অবস্থা থাকে গরু। এখানে এই পুরোটা ময়দানে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গরু হাঁটাহাঁটি করে ঘুরাঘুরি করে, ঠিক আছে, খাওয়ার সময় এখানে খাবার দেওয়া হয়, এখানে গরু এসে দানাদার খাবার খায়, শুকনোভাবে দানাদার খাবার দেওয়া হয়, সাইলেজ দেওয়া হয়, ঘাস দেওয়া হয়, খড় দেওয়া হয়, এখানে এই ড্রেন থেকে নিয়ে খায়। এবং তাদের যখন পানির পিপাসা লাগে তখন তারা এই বাটি থেকে এসে পানি খায়, এখানে যখন চাপ দেয় তখন পানি চলে আসে, ঠিক আছে। গরুগুলো শিক্ষিত হয়ে গেছে, তারা জানে যে এখানে এসে চাপ দিলেই পানি আসবে, ওকে। এই হচ্ছে মূলত বিষয়। তো এগুলো সরাই নেওয়া হবে, এখানে নতুনভাবে গরু আসতেছে। আর এই যে গরুর এখানে রিল্যাক্সের জন্য পিঠ চুলকানোর জন্য একটা কাউটাসও আছে, তো এটা হচ্ছে একটা সিস্টেম। এরপরে যে সিস্টেমটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গরুর ঘর সবসময় করার চেষ্টা করবেন লম্বায় পূবে পশ্চিমে, যেমন এই যে এই শেডটা হচ্ছে পূবে পশ্চিমে, ঠিক আছে। পূবে পশ্চিমে শেড আপনি কেন করবেন? পূবে পশ্চিমে শেড করার মেন কারণ যেটা সেটা হচ্ছে যে উত্তরের বাতাসটা দক্ষিণ দিয়ে বের হয়ে যাবে, দক্ষিণের বাতাসটা উত্তরে বের হয়ে যাবে, যেহেতু বাতাস কিন্তু শুধুমাত্র এই দুইটা সাইড থেকে আসে, শীতকালে উত্তর দিক থেকে আসে, গরমকালে দক্ষিণ দিক থেকে আসে। মামা, তোমাদের 2 নম্বর শেড, এখানে আরেকটা চারি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। তো এই চারিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল চারি, হ্যাঁ, যার যার জন্য একটা, হ্যাঁ, যেমন এটা একজনের, এইটা একজনের, এইটা একজনের, ঠিক আছে। তো এটার সুবিধা হচ্ছে যার যার খাবার তাকে তাকে ইন্ডিভিজুয়ালি দেওয়া যায়, যার কম তার জন্য কম দেওয়া হয়, যার বেশি তার জন্য বেশি দেওয়া হয়। আর এখানে দেখেন নিচে যে সুন্দরের জন্য টাইলস লাগানো হয়েছে, কিন্তু এই কাজটা আপনারা কখনো করবেন না, টাইলস থাকলে পরিষ্কার করা খুব কঠিন সাধ্য হয়ে যায়, ঠিক আছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এরকম ইন্ডিভিজুয়াল চারিগুলোই ভালো, যদি আমরা বলি যে গরু পায়ের কাছ থেকে খাবার নিয়ে খাবার খাবে, এতে গরুর এটা ভালো, গরুর জন্য স্বাস্থ্যসম্মত। কিন্তু আসলে সব কিছুর আগে বুঝতে হবে যে আমরাও আসলে যাতে বাঙালি, তো আমাদের গরুগুলো আমাদের স্বভাবেই বড় হয়েছে, ওদেরকে একটু কিঞ্চিত আমাদের মতো করেই লালন পালন করতে হবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত আমাদের, ঠিক আছে। আপনাদেরকে আরেকটা শেডের সিস্টেম দেখাই। আর আপনি যদি মনে করেন আপনার গরুগুলোকে আপনি খুব আরামায়েশে রাখবেন, আমাদের কারেন্ট নাই, ওই পাশটাতে জেনারেটর আছে, এই পাশটায় জেনারেটর মাত্র 4টা লাইট, সেজন্য একটু হয়তো দেখতে কষ্ট হচ্ছে আপনাদের, তারপর আমি যতটুকু সব দেখানোর চেষ্টা করতেছি। তো যদি আপনি চান আপনার গরুগুলো খুব আরামে থাকবে, একবার আরামে এসে থাকবে 5-স্টার হোটেলের মতো, তাহলে আপনি এই শেড ফর্মুলাটা আপনি দেখতে পারেন। যেমন এই শেডটা দেখেন, এখানে অর্ধেক হচ্ছে পাকা আর অর্ধেক হচ্ছে কাঁচা, মানে এই জায়গাটা হচ্ছে গরুটায় বালুর উপরে শুয়ে আছে এখন, ঠিক আছে। তো তার যখন যেখানে ভাল লাগবে তখন সে
সেখানে থাকবে, তার যখন পাকায় ভালো লাগবে পাকায় থাকবে, তার যখন বালুতে থাকতে ইচ্ছা করবে তখন সে বালুতে চলে যাবে। কিন্তু এই সিস্টেমে আপনাকে মোটামুটি প্রতি সপ্তাহে সপ্তাহে বালুগুলোকে চেঞ্জ করে দিতে হবে। আর এখানে তিনটা চারিতে খাবার দেওয়া হয়, একটাতে সব 24 ঘন্টা পানি থাকে, একটাতে দানাদার খাবার দেওয়া হয়, আর এটাতে সাইলেজ, ঘাস আর খড় দেওয়া হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে একবারে মনে করেন যে বেস্ট ফর্মুলা। হ্যাঁ, আপনি ডেইরির জন্য বলেন, ফ্যাটেনিংয়ের জন্য বলেন, হ্যাঁ ব্রিডিংয়ের জন্য বলেন, এই এই সেট ফর্মুলাটা হচ্ছে সবচেয়ে ভালো। দেখেন, তার যখন রোদে থাকতে ইচ্ছা করবে তখন সে খোলা আকাশে নিচে চলে যাবে, যখন তার বৃষ্টি বা অন্য কোনো কারণে তার সাউন্ড নিচে আসতে হবে তখন সে চালের নিচে চলে আসবে, ঠিক আছে? এই টোটাল সেটটাই হচ্ছে এইভাবে ডিজাইন করা। এখন আসলে মূলত শেড ডিজাইন করতে হবে হচ্ছে আপনাকে আগে ভাবতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কতটুকু আছে, এরপর আপনাকে চিন্তা করতে হবে আপনি কতগুলো গরু লালন পালন করবেন, এরপর আপনাকে চিন্তা করতে হবে আপনার পরিকল্পনাটা কত বছরের। যেমন আপনি যদি চিন্তা করেন যে না আমি প্রথমে পাইলট প্রজেক্ট করব, ঠিক আছে, তাহলে আপনার পরিকল্পনা হচ্ছে বুঝতে হবে 2 বছরের জন্য। তো 2 বছরের পাইলট প্রজেক্টের জন্য আমি সাজেস্ট করবো আপনাকে অস্থায়ী শেড করতে হবে, উপরে ত্রেপাল, হ্যাঁ, কিংবা যত অল্প দামে সম্ভব আপনাকে একটা শেড তৈরি করে গরু লালন পালন করতে হবে। তো মূলত কথা হচ্ছে আপনার বাজেটের উপরে আপনার অনেক কিছু নির্ভর করবে। এখন আপনাকে আমি যে শেডটা দেখাইলাম এটা হচ্ছে সবচেয়ে আধুনিক শেড। এখন এই শেড যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে অনেক টাকা এবং অনেক জায়গা মানে দরকার হবে। যেমন মনে করেন যে এখানে দেখেন একটা গরু, এই একটা গরু থাকে, একটা গরুর জন্য কত বড় আলিশান একটা জায়গা করে রাখা হয়েছে, ঠিক আছে? এখন আপনার পর্যাপ্ত জায়গা আছে, যেমন এই পুরা প্রজেক্ট এটা যেটা আছে গরু শেডটার থেকে শুরু করে পুরা প্রজেক্ট হচ্ছে 350 বিঘা এরিয়া, 350 বিঘা এরিয়ার মধ্যে তারা প্রজেক্ট করছে, তাদের পর্যাপ্ত জায়গা আছে, তারা এইভাবে গরু শেড করছে। এখন আপনার যতটুকু জায়গা থাকবে আপনি তো ততটুকুর উপরে ডিপেন্ড করে আপনাকে শেড করতে হবে, ঠিক আছে? আর সবচেয়ে ভালো হচ্ছে সেটার আশেপাশে যদি আপনি কিছু নিম গাছ আর কিছু তুলসী গাছ লাগাইতে পারেন তাহলে খুব ভালো হবে, ঠিক আছে? তো আজকে আর বেশি কথা বললাম না, আজকে শুধু এই গরু শেড নির্মাণ নিয়েই কথা বললাম। গরু শেড সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আলোচনা থাকবে বা আলোচনা করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের যার যেই কোনো ধরনের কোশ্চেন গরু সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন পরামর্শের জন্য, আমি ইনশাল্লাহ সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। সবাই সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। Oh.